ভূষণ্ডীর মাঠ। ভূতেদের এটি বড় প্রিয় স্থান। আশেপাশের গ্রামে যত মানুষ মরে ভূত হয়, সে বাঙালি অবাঙালি ধনী গরিব যে কোনো মানুষেরই মৃত্যুর পর এই জায়গাটাই বেছে নেয়। রাতে তো ছেড়েই দিন, দিনের বেলাতেও কেউ এদিক পানে আসে না। লোকে বলে যে যে আসে সে আর ফেরে না। শুনেছি এই মাঠের নাম ভূষণ্ডীর মাঠ। এখানে দিনে মানেতেও লোক আসে না, এর চারিদিকে ভূত প্রেতের বাস। কি যে বলিস তা ঠিক নেই, ভূত বলে কিচ্ছু হয় না। না রে, সত্যি বলছি, লোকে তাই তো বলে। আমরা এই পথে এসে কিন্তু ঠিক করিনি। এ তাড়াতাড়ি পা চালা ভাই। তোর তুই ভিতর ডিম, বড় রাস্তা দিয়ে গেলে কত দেরি হতো জানিস, তাই তো এই রাস্তায় আসা। মানুষের গন্ধ পাচ্ছি যেন, কেরে এদিক পানে মরতে এসেছিস, তোদের ঘর মন খাবো। ওরে বাবা, কাচের উপর ওঠে কেরে। শিবু বড় শান্তশিষ্ট ভালো মানুষ, কারুর সাথেও থাকে না আবার পাঁচেও থাকে না। কিন্তু বউটি শিবুর বড় দজ্জাল, তাই সহজে শিবু কারোর সাথে এই গল্প গাছা করে না। কারণ গল্প করলেই সবাই যে বউয়ের কথাই জিজ্ঞেস করে, সে আর শিবু মুখ ফুটে কি বলবে। ওহে কে যায়, শিবু না বলি, ও শিবু শিবু যাচ্ছ কোথায়? পেন্নাম নাম কাকা, যাচ্ছি জমিদার বাড়ি। আপনাদের সব কুশল তো? হ্যাঁ আমরা সব ভালো। তা বৌমা ভালো আছে তো? তুমি তো আবার বেশি বেরোও না, নিজের কাজ নিয়েই থাকো, খবরই পাই না তোমার। হ্যাঁ ভালো আছে, আমি এখন আসি গো কাকা। বেচারা শিবু কোন মুখে আর বাইরে আসবে, যা ভয়ঙ্করী বউ জুটেছে। না বউটা যত্ন করে মানি, কিন্তু মুখের ভাষা, বাপ রে। ঠিক বলেছো পবনদা, শিবুর কপালটাই খারাপ, না হলে ওর অভাবটা কি ছিল বলো। 32 বছরের সতেজ ডাটো ছেলে, ব্রহ্মত্তর জমি, 26 ঘর ভাড়া, গরু পাকা বাড়ি কি নেই বলো। শুধু যদি বৌমা নিত্যকালীর স্বভাবটা একটু নরম হতো, সবই কপাল, বুঝলে। বাড়ি ফিরতে যে আর মন চায় না, সব দিন কিছু না কিছু নিয়ে অশান্তি। আর কি ছুতিনাটিরাই না করে, ইচ্ছে করে নিজের বাড়ি ছেড়ে নিজেই দেশত্যাগী হই। কি ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করাচ্ছে শুনি? না ইয়ে না, কিছু নয়। তুমি ঘরে এসো, তোমার সাথে কথা আছে। এই রে, নিশ্চয়ই কিছু হয়েছে, নিত্যর কথার ভঙ্গি তো ভালো লাগছে না। কি হলো, এসো। ওপারা নন্দা জেঠি বলছিল তুমি নাকি স্বপন কুড়োর মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছো আজকাল, কথাটা সত্যি নাকি? আরে না না না, এ কি বলছো তুমি? দেখো আমি কিন্তু সোজা মেয়ে নই, তুমি যদি কিছু নাই করবে তবে জেঠিও কথা বললো কেন? না না, আমি শুধু এমনি একদিন কথা বলেছিলাম, এর বেশি কিছু নয়। এমনি কথা বলেছিলে, আমাকে বোকা পেয়েছো? এই নিত্য মামনি সব সহ্য করবে, কিন্তু চরিত্র দোষ সহ্য করবে না। কি তুমি আমাকে ঝাঁটার বাড়ি মারলে, এই বাড়িতে আমি আর থাকবো না। যাই, বরং কলকাতায় যাই, মা কালীর কাছে প্রার্থনা করব। শিবু সেদিনই পুজো দেওয়ার জন্য কলকাতা চলে গেল। হে মা কালী,
তুমি তো সবই দেখছো মা, নিয়ে তোকে ওলা ওঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঠা নৈবেদ্য দেবো। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও মা, যাতে নতুন করে সংসার পাততে পারি। নেত্তর ছেলে পুলে হলো না, সেই দিকটাও তো দেখতে হবে। শিবু সেদিন ফেরার পথে কিছু খাওয়া দাওয়া করলো। ওহে ছোকরা, আরো চারটে তেলে ভাজা দাও, সঙ্গে আমৃত্তিও এনো। সেদিন সে পেট ভরে তেলে ভাজা খেয়ে ট্রেনে করে বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে ফিরেই তার শুরু হলো ভেদ বমি। শরীরটা যে একদম মন্দ লাগছে। হেই মিনছে, কলকাতায় গিয়ে কি এমন গিললে যে এসে থেকে বমি করছ? কি মুশকিল! এক ঠোঙা তেলে ভাজা, আদশের দই, আদশের আমৃত্তি খেয়েছি, তার জন্য কি এমন হতে হয়? মা কালী যে উল্টোটাই বুঝলেন। মা গো, নেত্তর কথা বলেছিলাম, এ তুমি কি শুনলে? আসুন কবরেজ মশাই, দেখুন। এ তো সাংঘাতিক অবস্থা, রাত পেরোলে হয়। উমা, সে কি কথা গো! এবার আমার কি হবে গো! আমি ভুল করেছি, আমি ভুল করেছি ওগো, ওগো ঘটনা কি হবে এবার আমার! অবশেষে আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল। গ্রামে আর তার মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হল, পেনেটির আর পার কোন্নগর। সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রিরসা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে আরও দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডীর মাঠে পৌঁছাল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আঁশেওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছেই ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল। বন্ধুরা, দিনের পর দিন আপনার বাচ্চাকে প্লাস্টিকের খেলনা দিয়ে কেন তাকে রোগের মুখে ঠেলে দিচ্ছেন? প্লাস্টিকের খেলনা আপনার বাচ্চা মুখে দেয়, এতে হতে পারে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ। তাই রোগ ব্যাধি এড়াতে এবং আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখতে প্লাস্টিকের খেলনা ত্যাগ করুন, আর ব্যবহার করুন ক্ষীরের পুতুলের কাঠের খেলনা। খোকা এবার খেলবে মজা করে, ক্ষীরের পুতুলের ঝুনঝুনি বাজবে জোরে জোরে। কাঠের খেলনা অর্ডার করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। দু তিন মাস কেটে গেল, শিবু সেখানেই থাকে। প্রথম প্রথম দিন কয়েক নতুন স্থানে নতুন অবস্থায় তার বেশ আনন্দেই কেটেছিল, কিন্তু এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরিঝিরি করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্রই তলিয়ে গিয়েছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডীর মাঠ ভরে উঠেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল। এক রাস তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গোবরে পোকা ভর করতে করতে শিবুকে প্রদক্ষিণ করতে লাগল। দূরে বাবলা গাছে
একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বুজে গদগদ স্বরে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাং সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাজছিল। এতক্ষণ সঙ্গতি ঠিক হওয়ায় সমস্বরে রি রি করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগল। যেখানটা হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগল। কয়েকদিন এখানে থেকেই বিরক্ত লাগছে। না, যতই মুখ করুক, নেত্তর একটা আন্তরিক টান ছিল সত্যি। তবে কি বাড়ি ফিরে যাব? না না, লোকে বলবে শিবু বেটা মরেও বউয়ের আঁচল ছাড়েনি, তার থেকে বরং এখানেই থাকি, দেখি যদি কোনো পেতনি বা শাকচুন্নিকে জোটাতে পারি। ওই যে শাকচুন্নি যাচ্ছে, যাই যাই দেখি। বলি এমন কোমল হাতে কেন করো এত কাজ, অমন চুল ছেড়ে রাখো লাগে যে মোর লাজ। কি বললি ও লাউটো, দূরা দূরা এখান থেকে যা। ওরে বাবারে, এই যে রেখে যায়, ওরে বাবা পালা। ওই যে শেওড়া গাছের পেতনিটা, দেখি তো ওকে একবার। ও গো সাদা শাড়ি লাল পেরে, তুমি যে নিলে আমার মন কেড়ে। হ্যাঁ, এ কি, এ যে বুড়ি। শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডীর মাঠের পূর্ব দিকের গঙ্গার ধারে খিরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল। পরনে ছিল তার সাদা থান। শিবুকে দেখে নিমেষের তরে ঘোমটা সরিয়ে ফিক করে হেসে এসে হাওয়ায় মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। হঠাৎ প্রান্তর কাঁপিয়ে নিকটবর্তী তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শোনা গেল, আরে সারা রা 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 রা, আরে ভজুয়াকে বিহিনিয়া, ভগুলাকে বিটিয়া, কেকড়া সে সাদি হো কেকড়া সে, হই 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 হই। হ্যাঁ, এ তাল গাছে কে রে? কারিয়া পিড়েত বা। হ্যাঁ, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারার একটি প্রেতাত্মা সড়াক করে তাল গাছের মাথা থেকে নেমে প্রণাম করে বলল, গোড় লাগে বড়ম দেউজি। জিতা রাহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা। তামাকই নেই তা ছিলাম, জোগাড় কর না। প্রেতটি উড়ে গিয়ে কোথার থেকে একটা তামাক জোগাড় করে এনে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডগার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে, তোর হালচাল সব বল। সে আর দুঃখের কথা কি বলবো, আমার বহু মুঙ্গড়ি বড় বদমজাজি ছিল, একদিন দিল লাঠির বাড়ি, অপমানে বাড়ি ছাড়লাম, পরে শুনলাম মুঙ্গড়ি বসন্তে মরেছে, আমি তাই আর বাড়ি ফিরলাম না,
একদিন কুলির কাজ করতে করতে মাথায় চোট পেয়ে পটল তুললাম। শিবু একটা লম্বা টান মেরে কলকেটা কালিয়া পীরেতকে দেবার উপক্রম করছিল, এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসলো। ভায়া, কলকেটায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বেরিয়ে আসলো। স্থূল খর্ব দেহ, ঠেলো হুকোর খোলের উপর একজোড়া পাকা গোফ গজালে যেরকম হয় ঠিক সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেজরাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটা নিয়ে বলল, ব্রাহ্মণ দণ্ডবত হই, কিছু সম্পত্তি ছিল এইখানেই পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি, বেশি কিছু নেই, 2-500, সব বন্ধকি তমসুক দাদা, ইস্টম্বর কাগজে লেখা, নগদ সিক্কায় একটিও পাবে না, খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞাসা করতে পারি? আর পরিচয়, বড় কেউ কেটা মানুষ ছিলাম গো, শুধু বউয়ের অত্যাচারে সংসার হলো না, কি আর বলবো, আমায় চেলা কাট মেরে বাপের বাড়ি পালালো, আর মন টিকলো না, পরে বউটা মরকে মরলো, বিয়েও আর করিনি, এখন মরে যক্ষ হয়ে সম্পত্তি সামলাচ্ছি। সবারই তাহলে একই অবস্থা? হ্যাঁ, যা বলেছো ভায়া, সব সেঙাদেরই একই হাল। সত্যি বড় দুঃখে মরেছি গো। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই, এখন একটু গান বাজনা করি এসো, পাখো আজ নেই, তেমন জুত হবে না, আচ্ছা পেট চাপড়েই ঠেকা দি, ঢন ঢন করছে, বাবা ছাতু খোর, একটু এঁটেল মাটিটা চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো, ঠিক হয়েছে, ধা ধা ধিন তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে, ধা ধা ধিন তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এদিকে অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শেষে শিবুর সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। একটা অশুভ দিন দেখে শিবুর বিয়ে ঠিক হয়ে গেল। ঘরের মধ্যে কচুপাতার আসনে বসে শিবু উৎসুক মুখে বলল, এইবার একটু ঘুমটাটা খুলতে হচ্ছে যে। তুমি নেতো? হ্যাঁ, কি ভেবেছিলি, মরে গিয়ে পার পেয়ে যাবি? এ কি মুশকিল, তা তুমি মরলে কি করে, ওলাউট হয় নাকি? ওলাউট 70-এর হোক, কেন, ঘরে কি কেরোসিন ছিল না? ও, এই জন্য ওই রংটা সাদা পান্তুয়ার মতো দেখাচ্ছে, তা মুখটাও যেন কিছু নরম হয়েছে বলে মনে হচ্ছে। শুভ কাজে বাধা পড়ল, বাইরে কিসের একটা গোলযোগ শোনা গেল। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করল। আমার স্বামী তোকে কেন দেব না? মন, ও যে তোর নাতির বয়সী। ইশ, আর তুই যেন কচি খুকি, আর তুই তো বুড়ি রে বুড়ি। আহা, কি আমার কোণে বোগা। দূর মেছো পেতনি, আমি ওর 2 জন্ম আগেকার বউ। দূর গোবর চুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে দিল। আগে তোর ঘর মট খাবো, তারপর ওই ডাইনি বেটিকে খাবো। বাইরে তাদের দুজনের মধ্যে চুলোচুলি লেগে গেল, একা নৃত্যকালীতেই রক্ষে নেই। তার উপর শিবুর আগের 2 জনমের পত্নী এসে হাজির। শিবু এসব দেখে হাতে পৈতে জড়িয়ে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রেগে ফুলতে লাগলো,
এমন সময় কোত্থেকে যক্ষের গলা শোনা গেল, ধনী শুনছো কি বা আনমনে, ভাবজো বুঝি শ্যামের বাসী ডাকছে তোমায় বাসবনে, ওটা যে খেকশে আলি, দিও না কুলে কালি, রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে ডাক শুনে। ভায়া এখানে হচ্ছেটা কি, এত গন্ডগোল কিসের? ও পরম পিসাজ, আরে দরওয়াজা তো খোল। শিবু চুপ করে বসে রইল, কোনো সাড়া দিল না। কালিয়াপীরে বেড়া ধরে ধাক্কা দিতে লাগলো, কিন্তু আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কালিয়াপীরে তারস্বরে উটপাটন মন্ত্র পড়ল, মারো জুড়ে হাইয়া, অরবি তোড়া হাইয়া, পর্বতোড়ি হাইয়া। ধাক্কার চোটে মড়মড় করে ঘরে চাল দেওয়াল বেড়া আগর সমস্ত কিছু কোথায় যেন উড়ে চলে গেল। এদিকে শিবুর বউ নৃত্যকালীকে দেখা মাত্রই যক্ষ তাকে চিনতে পেরেছে, এ হচ্ছে তার আগের জন্মের বউ। একই গিন্নি এখানে এই ব্রহ্মদৈত্যটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছো। নৃত্যকালী ওরফে ডাকিনি ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। এদিকে কালিয়াপীরে তো নৃত্যকালীকে দেখে অবাক, এ তো তার আগের জন্মের বউ। আরে মুঙ্গড়ি, তোহার সরম নাই বা? একদম মুখ সামলে কথা বল, ও আমার গিন্নি। তো তোমরা তোমরা চুপ করো, ও আমার নৃত্যকালী। বললেই হলো, ও আমার মুঙ্গড়ি। তারপর যে ব্যাপার শুরু হলো তা মনে করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। শিবুর তিন জনমের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জনমের তিন স্বামী মিলে মারামারি ও কাটাকাটিতে ভূষণ্ডীর মাঠে ভূমিকম্প দাবানল শুরু হয়ে গেল। ভূত প্রেত দৈত্য পিশাচ তাল বেতাল যেখানে যত ভূত ছিল সবাই এসে তামাশা দেখতে লাগলো। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? একমাত্র এদের নামে গয়ায় গিয়ে পিণ্ডি দিলেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। কাঠের খেলনা অর্ডার করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।